1971 সালে যশোরের গরিবপুরে সংগঠিত অবিস্মরণীয় যুদ্ধের বীরত্ব গাথা নিয়ে বলিউডে তৈরি হলো অ্যাকশন থ্রিলার। সিনেমার নাম পিপ্পা। ইতোমধ্যেই মুক্তি পেয়েছে ট্রেলার, যেখানে গরিবপুরের যুদ্ধের এক ঝলক দেখা গেছে। উঠে এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অনেক অংশ। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। টিজারে শোনা গিয়েছিল জয় বাংলা স্লোগান। এবার বাংলাদেশের মুক্তিবাহিনীর কঠিন সংগ্রামের কাহিনী নিয়ে প্রকাশ্য এলো পিপ্পার ট্রেলার। মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল ভারতীয় সেনা, এমনই এক সংগ্রামী অতীত গরিবপুরের যুদ্ধ, যা 71-এর যুদ্ধে ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর জয়ের ভিত গড়েছিল। প্রায় ভুলতে বসা সেই অতীতকেই সিনেমার পর্দায় নিয়ে আসছে দুই প্রযোজক সিদ্ধার্থ কাপুর ও রনি স্ক্রুওয়ালা। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তান কে সাথ জঙ্গ কা এলান করতি হুঁ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসা ভারতীয় মিত্রবাহিনীর বহর ছিল যুদ্ধ ট্যাঙ্ক PT-76, যার বিশেষত্ব ছিল এটি ডাঙায় চলাচলের পাশাপাশি জলেও ভাসত। গরিবপুরে এমন কয়েকটি ট্যাঙ্কের কারণে পাকিস্তানি সেনাদের শোচনীয় পরাজয় হয়। ভারতীয় সেনারা একে পিপ্পা নামে ডাকতেন। ইতিহাস বলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল গরিবপুরের যুদ্ধ, যা ব্যাটেল অফ গরিবপুর নামে পরিচিত। 1971 সালের এই যুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর নির্ভীক সেকেন্ড ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন বলরাম সিং মেহতা। দ্য বার্নিং চাফিস উপন্যাসে এই ইতিহাস লিপিবদ্ধ করেছিলেন তিনি। সেই উপন্যাসের প্রেক্ষাপটেই পিপ্পা সিনেমার চিত্রনাট্য সাজিয়েছেন রবীন্দ্র রান্ধাওয়া, তন্ময় মোহন এবং রাজাকৃষ্ণ মেনন। সিনেমাটি পরিচালনা করেছেন রাজাকৃষ্ণ মেনন। বীর যোদ্ধা বলরাম সিং মেহতার চোখ দিয়ে দেশপ্রেম, বীরত্ব ও আত্মত্যাগের গল্প বলা হয়েছে পিপ্পায়। এতে তরুণ ক্যাপ্টেন বলরামের চরিত্রে অভিনয় করেছেন বলিউডের নবাগত তারকা ঈশান খাট্টার, আর তার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন মৃণাল ঠাকুর। এছাড়া এই সিনেমায় দেখা যাবে প্রিয়াংশু পেনিউলি এবং মহেশ পত্নী সোনি রাজদানকে। সংগীত পরিচালনা করেছেন অস্কার জয়ী এ আর রহমান। আগামী 10 নভেম্বর সরাসরি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এটি, যার মাধ্যমে ভারত বাংলাদেশ সহ বিশ্বের 240টি দেশের দর্শক দেখতে পাবে এই সিনেমা। হাসিবুল করিম, শোবিজ টুনাইট।